হ্যালো, আমি শান্ত, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। মা দেশ থেকে ফোন করেছিল, আমাদের বিয়ের ব্যাপারে তোমার ভাইয়ের সাথে কথা বলতে চায়। আমি তো বলেছি আমার পক্ষে এখন সম্ভব না। কেন নয়? আমার অনেক দায়িত্ব। আমি বহুবার বলেছি আমরা দুজনে দায়িত্ব ভাগ করে নেব, বৃষ্টির একটা ভালো বিয়ে দিয়ে ভাইয়াকে আমাদের কাছে নিয়ে আসবো। ভাইয়া এসব কোনোদিন মেনে নেবে না, ভাইয়ার ভীষণ আত্মসম্মান বোধ। তাহলে তুমি বলো আমি কি করব। বলো প্লিজ, বলো আমি এখন কি করব। চুপ করে থেকো না, বলো। তুমি তুমি দেশে ফিরে যাও, দেশে ফিরে যে সুন্দর ফুটফুটে দেখে একটা বিয়ে করো, তোমার মাকে খুশি করো, তুমি সুখী হও। খেয়ালে রাখো আমি কিন্তু তোমাকেই চেয়েছিলাম, 10টা বছর শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, কোনোদিন তোমাকে ছাড়া কোনো মেয়েকে আমার জীবন সঙ্গিনী হিসেবে ভাবিনি। এতটা বছর তোমাকে আঁকড়ে পড়ে আছি, তুমি আমার সব হিসাব নিকাশ গোলমাল করে দিলে। সব অঙ্কের ফল কি পেলে শান্ত? খেয়ালি করে জীবন চলে না, বি প্র্যাকটিক্যাল। তুমি শুধু সারা জীবন জীবন আমার জীবন কি একটা জীবন? তুমি নিজেকে আমার জীবনের সাথে জড়িও না, তুমি ফিরে যাও শান্ত, তুমি ফিরে যাও। আমি যাচ্ছি, কারণ মা অসুস্থ, হয়তো বেশি দিন বাঁচবে না, তার মনে আমি আর কষ্ট দিতে চাই না। তবে মনে রেখো তোমাকে বুকে নিয়েই আমি যাচ্ছি, তোমাকে সশরীরে না পাই আজীবন তুমি আমার মনে আমার হয়েই থাকবে, সেখানে কারো ভাব নেই। আসি, ভালো থেকো। প্লিজ প্লিজ তুমি ভালো থেকে শব্দটা বলো না, আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকতে পারি বলো? ভালো থেকো কথাটা বলো না, আমি চেষ্টা করবো ভালো থাকতে। শুধু এতটুকু ভেবে পৃথিবীর কোনো এক কোনায় কারোর বুকের ভিতরে আমি আছি, যে আমার কথা মনে করে কষ্ট পায়, দুফোঁটা চোখের জল ফেলে। এইটুক সম্বল নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেবো শান্ত।